অনেকে কমলাকান্তকে পাগল বলিত, সে কখন কি বলিত কি করিত তাহার স্থিরতা ছিল না। লেখাপড়া না জানিত এমন নহে, কিছু ইংরেজি কিছু সংস্কৃত জানিত, কিন্তু যে বিদ্যায় অর্থোপার্জন হইল না সে বিদ্যা কি বিদ্যা? আসল কথা এই, সাহেব শুভর কাছে যাওয়া আসা চাই। কত বড় বড় মূর্খ কেবল নাম দস্তখত করিতে পারে, তাহারা তালুক মুলুক করিল, আমার মতে তাহারাই পণ্ডিত। আর কমলাকান্তের মতো বিদ্বান যাহারা কেবল কতকগুলো বহি পড়িয়াছে তাহারা আমার মতে গণ্য মূর্খ। দুইটি অন্ন এবং আধভরি আফিম পাইলেই কমলাকান্তের হইত, যেখানে সেখানে পড়িয়া থাকিত। সেই আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়াছিলাম, অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়ি ঠেসান দিয়া চক্ষু বুঝিয়া ডাবায় তামাকু টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালা কর্তা কনস্টেবলও দেখিলাম, আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। কিছুকাল পর কমলাকান্তের ডাক হইল, সাক্ষী কমলাকান্ত হাজির। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম, দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথামত মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশি ধর্মাবতার, পদে ও গৌরবে ডিপুটি। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালি। কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পুড়িয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল। চাপরাশি ধমকাইল, হাসো কেন? কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, বাবা কার ক্ষেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুড়িলে? তামাশার জায়গা এই নয়, হলো পড়ো। পড়াও না বাপু। বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কি বলিব? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গণ্ডগোল বাঁধাইতেছে, জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি এ কথাটা বলতে হবে? ক্ষতি কি? হলফের ফরমাই এই। হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দু একটা ছোট রকম মিথ্যা বলি না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলি আরম্ভ করিব, সেটা কি ভালো? এর আর মিথ্যা কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি পদবৃদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষই হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধ হয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে এই ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? ফরিয়াদি উকিল চটিলেন, তাহার মূল্যবান সময় যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না, এখানে আইনের মতে চলিতে মনস্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল? কিসে চিনিলে? বড় সহজে, মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়,
আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি যখন মুয়াক্কিল আসে। স্যার, I ask the protection of the court against the insults of this witness. Oh, Babu, the witness is your own witness and you are at liberty to send him away if you like. এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিল বাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিল বাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, বোধ হইতেছে এই হাকিমটা জাতি ভ্রষ্ট, পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মৌরীকে আদেশ করিলেন যে, ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল এফার্মেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা ও ছেড়ে দাও, বলো আমি প্রতিজ্ঞা করিতেছি। বলো কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? মুহুরী হাকিমের দিকে চাহিয়া বলিল, ধর্মাবতার সাক্ষী বলো সেরকস। Very obstructive, sir. সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি, ভিতরেও চলিবে কি? সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা। প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নাই। শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। ও মধু মধু মধু, সে আবার কি? পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিল বাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তাহার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না? না। অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়, পাড়ায় আজ একটা যাত্রা হইবে শুনিতে যাইব ইচ্ছা ছিল, সে সাধ এইখানেই মিটিল। উকিল বাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাই বলিব, যা না বলাইবেন তা বলিব না, যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। বহুত খুব। তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জবানবন্দির আভ্যুদ্বৈক আছে নাকি? হুজুর, এসব কন্টেম্পট অফ কোর্ট, বলো বলিতে হইবে। কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দূর হোক ছাই, এমন সাক্ষী আনি, বলি তোমার জাত আছে? মারে কে? ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে জানো তো, তুমি তার কোন জাতির ভিতর? ধর্মাবতার, ইহা উকিলের ধৃষ্টতা, দেখিতেছেন আমার গলায় যজ্ঞ পবিত, নাম বলিয়াছি চক্রবর্তী, ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? জাতি ব্রাহ্মণ। তোমার বয়স কত? এজলাসে একটা ক্লক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা, তোমার ঘন্টা মিনিট কে চায়? কেন, এই মাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় নিয়া পারি না। তোমার নিবাস কোথা? আমার নিবাস নাই। বলি বাড়ি কোথা? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠরিও নাই। তবে থাকো কোথা? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে? ছিল যখন নসিবাবু ছিলেন, এখন আর নাই। এখন আছো কোথা? কেন, এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। তোমার পেশা কি? আমার আবার পেশা কি?
আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে? অর্ডার অর্ডার। বলি, খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া মুখে পুড়িয়া গলদ্ধকরণ করি। সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জোটালেই জোটে, নইলে জোটে না। কিছু উপার্জন করো? এক পয়সাও না। তবে কি চুরি করো? তাহা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন। উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন, হুজুর, আমি এ সাক্ষী চাই না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না। প্রসন্ন বাদিনী উকিলের কোমর ধরিল, বলিল, এ সাক্ষী ছাড়া হইবে না। এ বামন সত্য কথা বলিবে তাহা আমি জানি, কখনো মিছে বলে না। উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই অমন করিতেছে। ও বামনের আবার পেশা কি? এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, তাকে জিজ্ঞাসা করিতেছে উপার্জন করো, ও কি বলিবে? হুজুর, লিখুন পেশা ভিক্ষা। কি, কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষ পজীবী? আমি মুক্ত কণ্ঠে হলপের পুর বলিতেছি, আমি কখনো কাহারো কাছে এক পয়সা ভিক্ষা চাই না। সে কি ঠাকুর, কখনো আফিম চেক খাও নাই? দুর্মাগী ধেমগোয়ালার মেয়ে, আফিম কি পয়সা? আমি কখনো একটি পয়সাও কাহারো কাছে ভিক্ষা লই নাই। কি লিখিব কমলাকান্ত? লিখুন পেশা ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। অর্ডার অর্ডার। তুমি কি ফরিয়াদিকে চেনো? না। সে কি ঠাকুর, চিরটাকাল আমার দুধ দই খেলে, আজ বলো চিনি না? তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলতেছি না, তোমার দুধ দই বিলক্ষণ চিনি। যখনই দেখি এক পোয়া দুধে তিন পোয়া জল, তখনই চিনতে পারি যে এ প্রসন্ন গোয়ালিনীর দুধ। যখনই দেখতে পাই যে ঘোলের চেয়ে দই ফিকে, তখনই চিনতে পারি যে এ প্রসন্ন মহির দুধ। দুধ দই চিনি নে তো আমার দুধ দই চেনো, আর আমায় চিনিতে পারো না? মেয়ে মানুষকে কে কবে চিনিতে পেরেছে দিদি? অর্ডার অর্ডার। বিশেষ গোয়াল মেয়ের কাঁকালে যদি দুধের কেড়ে থাকিল, তবে কার বাপের সাধ্য তাকে চিনে উঠে? বুঝা গেল তুমি বাদিনীকে চেনো, ইহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে? মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়? তুমি আমার কি গুণ দেখিলে? বামুনের ছেলে গোয়ালার মেয়েতেও আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্যপুত্র কিনা? ওর নয়, কিন্তু ওর গায়ের বটে। বুঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে, একেবারে সাপ বলিলেই হইতো, এত দুঃখ দাও কেন? এখন জিজ্ঞাসা করি তুমি এ মোকদ্দমার কি জানো? জানি যে এ মোকদ্দমায় আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি আমি সাক্ষী, আর এই নেড়ে আসামি। তা নয়, গরু চুরির কি জানো? গরু চুরি আমার বাপ দাদাও জানে না, বিদ্যাটা আমায় শিখাইবেন, আমার দুধ দধির বড় দরকার। আহ, বলি গরু চুরি দেখিয়াছো? একদিন দেখিয়াছিলাম, নসিবাবুর একটা বকনা, এক বেটা মুচি। কি যন্ত্রণা! বলি প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায়, তখন তুমি দেখিয়াছো? না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে। তাহা হইলে আপনারও কাজে সুবিধা হইত। প্রসন্ন দেখিল উকিলকে টাকা দেওয়া সার্থক হয় নাই, তখন আপনার হাতে হাল লইবার ইচ্ছায় উকিলের কানে কানে বলিয়া দিল, ও বামন সবকিছুর সাক্ষী নয়, ও কেবল গরুই চেনে। উকিল মহাশয় তখন কুল পাইলেন, গর্জিয়া উঠিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি গরু চেনো? আহা, চিনিবই কি, নহিলে কি আপনার সঙ্গে এত মিষ্টা লাভ করি? হাকিম দেখিলেন সাক্ষী বড় বাড়াবাড়ি করিতেছে, বলিলেন, ওসব রাখো। প্রসন্ন গোয়ালিনীর শ্যামলা গাই আদালতের সম্মুখে মাঠে বাঁধা ছিল, দেখা যাইতেছিল। ডিপুটিবাবু সেই দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই গরুটিকে চেনো? কোন গরুটি ধর্মবতার? কোন গরুটি কি?
একটি বই তো সামনে নাই। আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি। দেখিতে পাইতেছ না? ওই শামলা। এ শামলা চুরির নাকি? কমলাকান্তের নষ্টামি হাকিমা সহ্য করিতে পারিলেন না, বলিলেন, তুমি আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছ, কন্টেম্পট অফ কোর্টের জন্য তোমার 5 টাকা জরিমানা। কমলাকান্ত আভূমি প্রণত সেলাম করিয়া জোর হাত করিয়া বলিল, বহুত খুব হুজুর, জরিমানা আদায়ের ভার কার প্রতি? কেন, কি রূপে আদায় করিবেন সে বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব। উপদেশের প্রয়োজন কি? ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই, তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব। জরিমানা না দিতে পারো কয়েদ যাইবে। কতদিনের জন্য ধর্মাবতার? জরিমানা অনাদায়ের 1 মাস কয়েদ। 2 মাস হয় না? বেশি মিয়াদের ইচ্ছা করো কেন? সময়টা কিছু মন্দ পড়িয়াছে, ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়। জেলখানায় যাহাতে মাস 2 ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয় সে ব্যবস্থা যদি আপনি করেন তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায়। এরূপ লক্ষ্যে জরিমানা বা কয়েদ করিয়া কি হইবে? হাকিম হাসিয়া বলিলেন, আচ্ছা তুমি যদি গোল না করিয়া জবানবন্দি দাও তবে তোমার জরিমানা মাপ করা যাইতে পারে। বলো এ গরু তুমি চেনো কি না? হাকিম তখন একজন কনস্টেবলকে আদেশ করিলেন যে গরুর নিকট গিয়া প্রসন্নর গাই দেখাইয়া দেয়। কনস্টেবল তাহাই করিল। বিষণ্ন উকিলবাবু তখন জিজ্ঞাসা করিলেন, ওই গরু তুমি চেনো? সিংহলা গরু, তাই বলুন। তুমি বলো কি? আমি বলি শামলাওয়ালা, তার জায়গা আমি সিংহলা গরুটা চিনি, বিলক্ষণ আলাপ আছে। ও কার গরু? আমার। তোমার? হ্যাঁ আমারই। হরি হরি। প্রসন্নর মুখ শুকাইল, উকিল দেখিল মকদ্দমা ফাঁসিয়া যায়। প্রসন্ন তখন তর্জন গর্জন করিয়া বলিল, তবে রে বিটলে গরু তোমার। বলি আমার না তো কার, আমি ওর দুধ খেয়েছি, ওর দই খেয়েছি, ওর ঘোল খেয়েছি, ওর ছানা খেয়েছি, ওর মাখন খেয়েছি, ওর ননি খেয়েছি, ও গরু আমার হলো না? তুই দেখি পালিশ বলে কি তার বাবার গরু হলো? অর্ডার অর্ডার। ধর্মাবতার, উইটনেস ইজ হোস্টাইল, পারমিশন দিন আমি ওকে ক্রস করি। কি, আমায় ক্রস করিবে? হ্যাঁ করিব। নৌকায় না সাঁকো বেঁধে? সে আবার কি? বাবা কমলাকান্ত সাগর পার হও, এত বড় হনুমান তুমি আজও হও নাই। এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড়গড় করিয়া কাটরা হইতে নামিয়া যায়, চাপরাশি ধরিয়া আবার কাটরায় পুরিল। তখন কমলাকান্ত আলুথল হইয়া নিশ্চেষ্ট হইল, বলিল, করো বাবা ক্রস করো, আমি অগাধ সমুদ্র পড়িয়া আছি, যে ইচ্ছা সে লম্ফ দাও, অপামি বাধার মনুত্তরং। উকিল মহাশয় এ প্রশান্ত মহাসমুদ্র তরঙ্গ বিক্ষেপ করে না, আপনি স্বচ্ছন্দে উলম্ফন করুন। ধর্মাবতার, দেখা যাইতেছে যে এ ব্যক্তি বাতুল, ইহাকে আর ক্রস করিবার প্রয়োজন নাই, বাতুল বলিয়া ইহার জবানবন্দি পরিত্যক্ত হইবে, ইহাকে বিদায় দেওয়া হোক। হাকিম কমলাকান্তের হাত হইতে নিষ্কৃতি পাইলে বাঁচেন, বিদায় দিতে প্রস্তুত। এমন সময় প্রসন্ন হাত জোড় করিয়া আদালতে নিবেদন করিল, হুজুর যদি হুকুম হয় আমি স্বয়ং ওয়ারে গোটা কতক কথা জিজ্ঞাসা করি, তারপর বিদায় দিতে হয় দিবেন? হাকিম কৌতূহলী হইয়া অনুমতি দিলেন। প্রসন্ন তখন কমলাকান্তের প্রতি চাহিয়া বলিল, ঠাকুর মৌতাতের সময় হচ্ছে না? মৌতাতের আবার সময় কি রে বেটি? অজরাম রবং প্রজ্ঞা বিদ্যাং নেশাঞ্চ চিন্তয়েত। অংবং এখন রাখো, এখন মৌতাত করবে দে। আচ্ছা আগে আমার কথা উত্তর দাও, তারপর সে হবে। তবে জলদি জলদি বল, জলদি জলদি জবাব দি। বলি গরু কার? গরু 3 জনের, গরু প্রথম বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সে স্ত্রীজাতির, শেষ বয়সে উত্তরাধিকারীর, আর দড়ি ছিঁড়িবার সময়ে কারো নয়। বলি ওই শ্যামলা গাই কার? যে ওর দুধ খায় তার।
ওগুরু আমার কি না? তুই বেটি কখন ওর এক বিন্দু দুধ খেলি নে? কেবল বেঁচে মরলি, গরু তোর হলো। ও গরু যদি তোর হয় তবে বাঙাল ব্যাংকের টাকাও আমার। দে বেটি দে, গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক। হাকিম দেখিলেন দুইজনে বাড়াবাড়ি করিতেছে, আদালত মেচো হাঁটা হইয়া উঠিল। তখন উভয়কে ধমক দিয়া জিজ্ঞাসাবাদ নিজ হস্তে লইলেন। জিজ্ঞাসা করিলেন, প্রসন্ন এই গরুর দুধ বেচে? আজ্ঞে হ্যাঁ। উহার গোহালে এই গরু থাকে? ও গরুও থাকে, আমিও কখনো কখনো থাকি। ওই খাওয়ায় উভয়কে? বাদিনী উকিল তখন বলিলেন, হুজুর আমার কার্য সিদ্ধ হইয়াছে, আমি উহাকে আর জিজ্ঞাসা করিতে চাই না। এই বলিয়া তিনি উপবেশন করিলেন। তখন আসামির উকিল গাত্রোত্থান করিলেন। দেখিয়া কমলাকান্ত জিজ্ঞাসা করিলেন, আবার তুমি কে? আমি আসামির পক্ষে তোমাকে ক্রস করিব। একজন তো ক্রস করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলে নাকি? কুমার বাহাদুর কে? রাজপুত্র কে চেনো না? ত্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গজ মহাশয়, তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর। অসব রাখো, তুমি গরু চেনো বলেছ, কিসে চেনো? কখনো সিংহে কখনো শামলায়। তোমার পাগলামি রাখো, তুমি গরু চিনিতেছ কিসে? ওই হাম্বারবে হোপলেস। উকিল মহাশয় বসিয়া পড়িলেন, আর জেরা করিবেন না। কমলাকান্ত বিনীত ভাবে বলিল, দড়ি ছেড়ো কেন বাবা? উকিল আর জেরা করিবেন না দেখিয়া হাকিম কমলাকান্তকে বিদায় দিলেন। কমলাকান্ত ঊর্ধ্বশ্বাসে পলাইল। আমি কিছু কাজ ছাড়িয়া বাহিরে আসিয়া দেখিলাম যে কমলাকান্ত খেলো হুকা হাতে করিয়া বসিয়া আছে, চারিদিকে লোক জমিয়াছে, প্রসন্ন সেখানে আসিয়াছে। কমলাকান্ত তাহাকে তিরস্কার করিতেছে আর বলিতেছে, তোর মঙ্গলার বাটের দিব্য, তোর দুধের কেনের দিব্য, তোর ঘোলমনির দিব্য, তোর ফাঁদি নখের দিব্য, তুই যদি চোরকে গরু ছেড়ে না দিস। আমি জিজ্ঞাসা করিলাম, চক্রবর্তী মহাশয় চোরকে গরু ছাড়িয়া দিবে কেন? পূর্বকালে পূর্বকালে মহারাজ সনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিল যে, বৎস গোপস্বামী ও তস্কর ইহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ অধিকারী, অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র, এই হল বিশ্বদেব ঠাকুরের হিন্দু ল, আর ইহাই এখনকার ইউরোপের ইন্টারন্যাশনাল ল। যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কাড়িয়া খাইবে, গো শব্দে ধেনুই বুঝো আর পৃথিবী বুঝো, ইনি তস্কর ভোগ্যা। সেকেন্দার হইতে রঞ্জিত সিংহ পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ। রাইট অফ কনকুইস্ট যদি একটা রাইট হয় তবে রাইট অফ থেফট কি একটা রাইট নয়? অতএব হে প্রসন্ন নামে গোপকন্যে, তুমি আইনি মতে কার্য করো, ঐতিহাসিক রাজনীতির অনুবর্তা হও, চোরকে গরু ছাড়িয়া দাও। এই বলিয়া কমলাকান্ত সেখান হইতে চলিয়া গেল। মানুষটা নিতান্ত খেপিয়া গিয়াছে।